ইউক্রেন যুদ্ধে এবার আলোচনায় হাইপারসনিক মিসাইল। কিয়েভের সামরিক অভিযানের ২৪তম দিনে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। Хотим еще раз обратить внимание западных средств массовой информации. পরাশক্তি বিভিন্ন দেশও এরই মধ্যে এই ক্ষেপণাস্ত্রের উপর জোর দিচ্ছে, কারণ এই ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিস্তারিত নিয়েই আমাদের আজকের আয়োজন। শুরুতেই বলে নেই, হাইপারসনিক অর্থ হলো যে বস্তুর গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি, অর্থাৎ যেটি শব্দের চেয়েও পাঁচ গুণ দ্রুত চলতে সক্ষম। ঠিক একইভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও সাধারণ মিসাইলের চেয়ে অনেক দ্রুত চলতে সক্ষম। সহজ ভাষায় বললে প্রতি সেকেন্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এক থেকে পাঁচ মাইল পাড়ি দিতে পারে। এ মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে। বিভিন্ন দেশের কাছে থাকা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সেকেলে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকেও প্রতিরোধ করা সম্ভব, তাই সবাই এখন জোর দিচ্ছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে। নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রথমত উচ্চ গতির কারণে এটি অপ্রতিরোধ, খুব দ্রুত শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তাছাড়া সাধারণ মিসাইলের চেয়েও অনেক নিচুতেও চলতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ব্যালিস্টিক মিসাইলের মতো এটির গতিবিধি শনাক্ত করা অত সহজ নয়। একই সঙ্গে বর্তমান সময়ের অন্যতম ভয়াবহ মারণাস্ত্র এটি, কেননা এটির ওয়ারহেডে পারমাণবিক বোমা স্থাপনের সুযোগ রয়েছে। প্রথমবারের মতো কোনো যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল ব্যবহার করেছে রাশিয়া। হাইপারসনিক মিসাইল দিয়ে ইউক্রেনের মাইকোলাইভের কাছে একটি জ্বালানি ডিপোর পাশাপাশি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের গুদাম উড়িয়ে দেওয়া হয়। সমরাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, কেবল ইউক্রেন নয়, যে কোনো যুদ্ধে এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। অত্যাধুনিক প্রযুক্তির কিনজাল ক্ষেপণাস্ত্রের প্রশংসা করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিগ ফাইটার জেট থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা কিনজাল মিসাইল শব্দের গতির চেয়েও ১০ গুণ দ্রুত উড়তে পারে, এড়াতেও সক্ষম এয়ার ডিফেন্স। এটিকে একটি আদর্শ অস্ত্র আখ্যা দিয়েছেন পুতিন। রাশিয়ার অপ্রতিরোধ অস্ত্রভাণ্ডার উন্মোচনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪ বছর আগে এই কিনজাল ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেন। এ পর্যন্ত রাশিয়ার ছোড়া ৬০% ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। তবে হাইপারসনিক মিসাইলকে প্রতিরোধ করা অসম্ভব। অন্যদিকে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে সাবসনিক মিসাইলের তুলনায় কিনজাল অনেক শক্তিশালী ও বেশি কার্যকর বলে মনে করছেন সমরাস্ত্র বিশেষজ্ঞরা। একদিকে যুদ্ধে মনস্তাত্ত্বিক প্রভাব, অন্যদিকে রুশ সেনাদের কাছে অন্য অস্ত্রের মজুদ কমে আসারও আশঙ্কা করছেন অনেকে। আবার অনেকে বলছেন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে চলমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়াতে চাইছে রাশিয়া। মস্কোর ছোড়া কিনজাল মিসাইল পারমাণবিক বোমাও বহন করতে পারে। কিনজাল ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সঙ্গে যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে রুখে দিতে পারে। বর্তমান প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলগুলো রকেটের মতো ছোড়া হয়, সম্ভাব্য গতিপথ অনুমান করে তা রুখেও দেয়া যায়। তবে হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণের পরপরই খুব দ্রুত উপরে উঠে যায়, আবার দ্রুত নেমে আসে, এরপর আনুভূমিকভাবে এটি বায়ুমণ্ডলের মধ্যে চলতে পারে। চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যে কারণে এটিকে শনাক্ত করা অসম্ভব।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও উত্তর কোরিয়া অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে আর বেশ কয়েকটি দেশও নির্মাণ করছে হাইপারসনিক মিসাইল বিশেষ করে ভারত জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স জার্মানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে হাইপারসনিক মিসাইল নির্মাণ ও এই খাতে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এখন পর্যন্ত রাশিয়া ও চীনকেই অপ্রতিরোধ্য হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা রাশিয়ার বানানো এভানগার্ড ও কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে এই সময়ের অন্যতম ভয়াবহ মারণাস্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন তারা অন্যদিকে গত বছরের আগস্টে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন চীনের সামরিক বাহিনীর উৎক্ষেপণ করা রকেটে থাকা হাইপারসনিক গ্লাইড ভেহিকল পৃথিবীর কক্ষপথের নিচ দিয়ে উড়ে গিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে লক্ষ্যের দিকে দ্রুত বেগে ছুটে যায় যদিও শেষ পর্যন্ত সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি বলে দাবি গবেষকদের তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা অস্বীকার করেছে বেইজিং তাদের এটি একটি নিয়মিত মহাকাশযানের পরীক্ষা ছিল বলেও দাবি করেছে তারা এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র যদিও খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন যে হাইপারসনিক মিসাইল সক্ষমতায় চীনের চেয়ে কয়েক হাজার বছর পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে এই হাইপারসনিক মিসাইল যে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার অন্যতম মানদণ্ড হয়ে উঠবে তা উপলব্ধি করতে শুরু করেছে অধিকাংশ দেশ সে লক্ষ্যেই চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি কিংবা পশ্চিমা দেশগুলো পরমাণু অস্ত্র ও উচ্চগতির মারণাস্ত্র নির্মাণে জোর দিচ্ছে